যাতায়াত ভোগান্তি সহ নানা অব্যবস্থাপনায় অতিষ্ঠ পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা দর্শনার্থী ও কর্মীরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে ক্ষুব্ধ সবাই রাতে এই দুর্ভোগ আরও বেড়ে যায় অন্যদিকে মেলার আশেপাশে রাত্রি যাপনে বাড়তি টাকা খরচ হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন স্টলে খণ্ডকালীন চাকরি নেয়া কর্মীরা আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত ঢাকার অদূরে পূর্বাচলে স্থায়ী জায়গায় বসেছে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভেতরের পরিবেশটাও বেশ সুন্দর কিন্তু যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদের মেলায় আসা যাওয়া নিয়ে ভোগান্তি চরমে উঠেছে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দর্শনার্থীদের কিছুটা ভিড় ছিল যদিও স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না বেশিরভাগ মানুষের মাঝে আমি এইদিকে বেড়াতে আসছি তো এখানে সাইনবোর্ড দেখে আমি চলে এসছি যদি পছন্দ কিছু পেয়ে যায় তাহলে কিনে নিয়ে যাব। আর নানান টুকটাক হাউসহোল্ড আইটেম এগুলো কিনব আর এর আগে একটু কম ছিল কিন্তু আজকে অনেক বেশি ইরান তুরস্কসহ বেশ কয়েকটি বিদেশি প্যাভিলিয়নেও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা উই আর কামিং ফর দিস এক্সিবিশন ফ্রম সিটি আর হ্যান্ডক্রাফট প্রোডাক্টস ইউ নো দ্য ডিজাইন দ্যাট প্রোডাক্টস উই আর আর অলসো সেলিং ক্রেতা বিক্রেতাদের মাঝে ঢাকার অদূরে মেলা ঘিরে রয়েছে নানা অভিযোগ পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে যাতায়াত সমস্যা সহ নানা বিড়ম্বনায় পড়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা বিআরটিসির সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ বিশ্ব বিআরটিসি গাড়ি এক ঘন্টা দেড় ঘন্টা পর পর আসছে যাত্রীরা রুটের লাইন দাঁড়ায় আছে কিন্তু গাড়ি পাচ্ছে না বাসের সার্ভিসটা আরো যদি বেশি করতো সেক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য আরো ভালো হতো খুব কষ্ট আছি ভাই যে টাকা বেতন পাবো থার্টি পার্সেন্ট আমার গাড়ি ভাড়াতে চলে যাবে ঢাকা শহরে যেটা মেলা ছিল এটা গ্রামে নিয়ে আসছে গ্রামে ওরকম মেলা চলতেছে না আর এখানকার মানুষ যে লোকাল যে মানুষজনগুলো তারা জিনিস কোন মূল্যায়নটা বুঝতেছে না আশেপাশে তেলের পাম্প নাই আমি শুনছি অনেকে বলছে আশেপাশে তেলের পাম্প তেমন নাই এখন অনেকে আপনি এত দূর আসবে কারণ তেল শেষ হয়ে গেলে আপনার তেল পাম্প প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা आपेल शाहियार आर टी ढाका